Good morning, welcome to Susmitas Blogs and Creation. Hi, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 9:05 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তাহলে এই তো সবে রান্নাঘরে কিছু কাজ সেরে টেরে এই ঘরে ঢুকলাম। আর এখন রান্নাঘরে যাব। অনেক কাজ বাকি আছে, রান্না সব হয়নি, গত্তা বেরিয়ে গেল। এবার আমি বাকি কাজটা সারব। এবার যাবো যে চা খাবো, আমার শ্বশুরমশাইকে একটু চা দেবো, চাটা দিয়ে তারপর আমি বাকি কাজ করব। আমার সঙ্গে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো রান্নাঘরে যাওয়া যাক। চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে রান্নাটা করি, এই যে চাটা করে নিলাম, সবই ভুল বলছি, সব ভুলিয়ে যাচ্ছি, জানো তো। আমি চাটা করছি, ভুলিয়ে যাচ্ছে, আবার মুড়ি খাচ্ছি। আদা খুশি দি, আদা চাটা হচ্ছে, চাটা ফুটছে, চাটাটা পোকা ফুটছে, লেগা চাটা হয়ে গেল। চাটা কমপ্লিট, চা রেডি হয়ে গেছে, ঠিক আছে। চলো চাটা একটু নিচে দিয়ে আসি, মুছে শুরু মুছে। চাটা দিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। চাটা দিয়ে আসলাম, আর আমাদের দেরি দুধটা নিয়ে এলাম। দুধ দিয়ে গেছে, কখন দিয়ে গেছে জানি না, নিচে ছিল, গেছি দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি। এবার কী করবো, আমি একটু চা করে খেয়ে নেব, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। চলো একটা মাছ কেটে দিয়ে নেব, মাছগুলো খেলা করছে, তোমরা খাবে। খাবে বলে দাদা কাজ। রান্নাঘরের দিকে যাই,
একটা আমার জায়গা তো আদা দিয়ে আদা দিয়ে চাটা খেলে সে এখন শীতকাল তো সর্দি কাশি সবারই হচ্ছে চারিদিকে ভাইরাস একটা মহামারী রোগ এসেছে একটু আদা দিয়ে চাটা খেলে একটু বড় ডালা ব্যথা করবে না আর সর্দিটাও লাগবে না সবার জন্য আদা দিয়ে চা খাওয়া আদা দিয়ে চা খাওয়াটা উচিত প্রত্যেকেরই উচিত খেলে দেখুন চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি চাটা খাচ্ছি কিনা দুধ তাহলে খাওয়া গেছে কমপ্লিট গেলে বেশি তোমাদের সঙ্গে আর কথা বাড়াবো না তা